আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করব সেটি হচ্ছে একটি আয়ার সেন্সর। তো এই সেন্সরটি মূলত হচ্ছে 50-60 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই সেন্সরটি দিয়ে কি কি করা যায় এমনি আজকে প্র্যাকটিক্যালিতে দেখাবো। তো এই সেন্সরটির কিন্তু কাজ অনেক সুন্দর। তো এই সেন্সরটি দিয়ে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় অনেক কিছু তৈরি করতে পারবেন, যেমন সিকিউরিটি অ্যালার্ম, ফায়ার সেন্সর, তো অনেক কিছু তৈরি করতে পারবেন। তো সে বিষয়ে আজকে দেখাবো। তো তার জন্যই আমরা সেন্সর থেকে একটি রিলে কানেক্ট করে রেখেছি আর একটি বাজার। তো এই যে, তো যাতে রিলেটি কিন্তু অবশ্যই 5 ভোল্ট নিয়েছি, যে রিলেটি অবশ্যই 5 ভোল্ট হতে হবে, কারণ যেহেতু আমাদের এই আয়ার সেন্সরে আপনার 5 ভোল্ট পর্যন্ত রাখলে এই জিনিসটা অনেক ভালো থাকে। তো সেই কারণে আমি এখানে 5 ভোল্ট নিয়েছি। তো আপনারা চাইলে 5 ভোল্ট নিতে পারেন। তো এটি কিন্তু 3 ভোল্ট দিয়েই কাজ করে, 3.7 ভোল্টের এই যেরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে কাজ করা যায়। তো আপনারা চাইলে এটি 3.7 ভোল্ট দিয়েও কাজ করতে পারেন। তো ভোল্ট একটু কম হলেই সেটা আয়ার সেন্সরের জন্য অনেক ভালো থাকে, তো টিকফি ভালো থাকে, তো কোনোভাবে যাতে বেশি ভোল্টেজ না হয়। তো সর্বোচ্চ আপনি চাইলে 9 ভোল্ট পর্যন্ত এখানে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভোল্টেজটা একটু সম পরিমাণ থাকে। তো আর যেহেতু আমরা এখানে 3 ভোল্ট অথবা 5 ভোল্ট ইউজ করবো, তো সেক্ষেত্রে আমাদের রিলেটাও কিন্তু 5 ভোল্ট হতে হবে। তো তার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আমরা এখন আমাদের যে 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিটা আছে, তো এই ব্যাটারিটা আগে আমাদের যে এখানে ইনপুট প্লাস মাইনাস আছে, তো এখানে ইনপুট প্লাস মাইনাস সাথে লাগিয়ে নেব। তো তার আগে আমি সেন্সরটি একটি ক্লামের সাথে লাগাবো, একটু একটা ক্লামের সাথে শট করবো, লাগিয়ে রাখলাম। তো সেন্সর লাগানোর পর তো আমরা এই যে 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিটা আছে, তো এই ব্যাটারিটা আমরা এখন সংযুক্ত করব। সংযুক্ত করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইট সিগন্যাল কাজ করছে যেরকম ভাবে। তো এখন যদি আমরা এখানে সিকিউরিটি দেখতে পাচ্ছেন পাপ দিলেই কিন্তু এটি অনেক সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনার চাইলে এটি যে কোনো এখানে তো 2টি সেন্সর আছে, একটি হচ্ছে আয়ার রিসিভার, তো এটি দিয়ে আপনার রিমোট দিয়েও কাজ করা যায়। এরকম দেখতে পাচ্ছেন এটি রিমোট দিয়েও কাজ করে, যে কোনো রিমোট চাপ দিলেই। তো আয়ার সেন্সরের প্লাস পয়েন্ট হচ্ছে এটি কিন্তু ফায়ার সেন্সর হিসেবেও কাজ করে, যেমন এরকম একটি লাইট দিয়ে এরকম যদি আগুনের কোনো সিগন্যাল থাকে এটি কাজ করে। তবে চাইলে এটি সিকিউরিটি অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এই পাশে যদি তো এটি কিন্তু মোটামুটি অনেক ভালো কাজ করে। তো 50 টাকার মধ্যে সেন্সর এত কাজ করা, এটা অনেক ভালো একটা জিনিস। তো আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন যে কোনোভাবেই, তো এরকম হলেই হবে। তো এটি এই যে একটি ভলিউম আছে, যে এই যে ভলিউমটি ভেরিয়েবল, তো এই ভেরিয়েবল থেকে এটি এটার যে সেন্সরের যে দূরত্বটা, তো এটি কম বেশি করা যায় এটা ঘুরালেই। তো আপনারা চাইলে এটি তৈরি করে নিতে পারেন যে কোনোভাবেই। তো এটি প্র্যাকটিক্যালে দেখালাম এটার কাজটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।